আসসালামু আলাইকুম, আমন্ত্রণ MS বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ফি পরিশোধের পরেই হজের অনুমতি দেবে সৌদি সরকার। 2023 সালের হজ যাত্রীদের জন্য সম্পূর্ণ নতুন নিয়ম। সৌদি আরব হজ মন্ত্রণালয় জানিয়েছে, সম্পূর্ণ ফি পরিশোধ না করা পর্যন্ত পাওয়া যাবে না হজের অনুমতি। আবার কিছু কিছু হজ যাত্রীর জন্য বিশেষ সুবিধা, 3 কিস্তিতে পরিশোধ করা যাবে হজের ফি। সৌদির অভ্যন্তরীণ হজ যাত্রীদের জন্য কত রিয়াল ধার্য করা হলো সম্পূর্ণ আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সম্প্রতি হজের উপর থেকে করোনাকালীন সব বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি আরব। এবার নতুন নিয়ম আনলো দেশটি, বিদেশি হজ যাত্রীদের ক্ষেত্রে সম্পূর্ণ ফি পরিশোধের পরই হজ পালনের অনুমতি দেবে সৌদি। সৌদি সরকার এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছে। সৌদি আরবের হজ ও উমরার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এবছরের হজ যাত্রা সম্পাদনের জন্য রিজার্ভেশন নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট ফি সম্পূর্ণ পরিশোধ করতে হবে। এই মাসের শুরুর দিকে মন্ত্রণালয় বলেছিল যে সৌদির নাগরিকদের জন্য অবশ্য এক্ষেত্রে খানিকটা ছাড় দেওয়া হয়েছে। নাগরিকদের একটি অংশ হজ সংক্রান্ত বিভিন্ন পরিষেবার ফি 3 কিস্তিতে পরিশোধ করতে পারবেন। তবে কোন কোন নাগরিক এই সুবিধা পাবেন তা নির্ধারণের লটারি করা হবে। সেখানে যেসব আবেদনকারীর নাম উঠবে তারাই পাবেন এই সুবিধা। চলতি বছর সৌদির অভ্যন্তরীণ হজ যাত্রীদের জন্য ফি ধরা হয়েছে ন্যূনতম 3,948 রিয়াল থেকে সর্বোচ্চ 11,881 রিয়াল, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ন্যূনতম 1,23,348 টাকা থেকে সর্বোচ্চ 3,34,508 টাকা। মূলত হজকালীন আবাসন, যাতায়াত ও অন্যান্য বিভিন্ন সেবা বাবদ নির্ধারণ করা হয়েছে এই ফি। ইসলামের প্রধান 5টি স্তম্ভের মধ্যে হল হজ একটি। প্রত্যেক সমর্থবান মুসলিমের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা অত্যাবশ্যকীয় ফরজ। এরই মধ্যে 2023 সালের হজ মৌসুমের জন্য করোনা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। ফলে করোনার আগের সময়ের মতোই এবারের হজ অনুষ্ঠিত হবে। সম্প্রতি সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় এমনই তথ্য জানিয়েছেন। 2019 সালে মহামারী আঘাত হানার আগের বছর প্রায় 26 লাখ মানুষ হজ করেছিলেন। 2020 এবং 2021 সালে সীমিত সংখ্যক মানুষকে হজ করার অনুমতি দেওয়া হয়েছিল। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে 2022 সালে 10 লাখ মুসলিম হজ পালন করেছেন। গত বছর উমরা পালন করেছেন প্রায় 1,90,00,000 মানুষ। 2023 সালে 26শে জুন হজ মৌসুম শুরু হবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরব বরাবরের মতোই এবারের হজ নিয়েও ব্যাপক পরিকল্পনা ও নিরাপত্তার বিষয়টি হাতে নিয়েছে। তো দর্শক, আপডেট এই পর্যন্তই। আসবো আবারও এক নতুন আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ। খোদা হাফেজ।